ফার্স্ট বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়, আমরা ফাইনালি দরদ ছবির ইন্ডিয়া পার্টের শুটিংটা শেষ করতে পেরেছি। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান। ঈদেই মুক্তি পেয়েছে সাকিব খানের প্রিয়তমা, যেখানে তার বিপরীতে দেখা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে। ঢালিউড টলিউড ছাপিয়ে এরপর শুরু হয় সাকিব খানের বলিউড যাত্রা। সবেমাত্র দরদ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়ক সাকিব খান। প্রায় এক মাস দরদ সিনেমার শুটিংয়ের জন্য দেশের বাইরে ছিলেন তিনি। এসেই ভক্তদের আরও একটি নতুন সুখবর দিলেন এই অভিনেতা। আগামী মাসেই রাজকুমার সিনেমার জন্য হলিউড নায়িকার সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিনি। দেশে ফিরেই দরদ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানালেন ঢালিউড সিনেমার কিং খান। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, দরদ সিনেমার কাজের অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। খুব শীঘ্রই মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসবে। আশা করি প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে। শাকিব সোনালের শুটিংয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে শাকিব সোনালের রসায়নের প্রশংসা করছে দর্শকরা। এ নিয়ে ঢালিউড কিংয়ের মন্তব্য, ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে, যখন সিনেমায় দেখবে তখন আরও ভালো লাগবে। আশা করছি দরদের গান, উপস্থাপনা, লোকেশন সবার খুব ভালো লাগবে। দেশে ফিরেও খুব একটা বিরাম পাচ্ছেন না শাকিব খান, কারণ আগামী মাসে রাজকুমার সিনেমার শুটিং শুরু করবেন বলে জানালেন। প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। এবার সে দেশ ধরেই হলিউড নায়িকার সঙ্গে রূপালী পর্দায় ফ্রেমবন্দী হবেন শাকিব। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ, আর এই সিনেমায় নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমাটি 2024 সালে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন অনন্য মামুন। পোস্টে তিনি লেখেন, এপ্রিলের ডেট কনফার্ম, সিনেমা যদি মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের আর বাজেট যদি 40 কোটি রুপি হয়, শাকিব ভাই আপনাকে দিয়ে সব সম্ভব, গল্প লেখার কাজ শুরু। এখন আপাতত দরদ সিনেমার অপেক্ষায় শাকিবিয়ানরা। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত দরদ। এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব, লুৎফর রহমান জর্জ আরও অনেকে। সিনেমাটি 2 ফেব্রুয়ারি 2024 সালে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু সহ 6টি ভাষায় এবং 24টি দেশে একযোগে মুক্তি পাবে।